আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় দাঁত স্কেলিং বা ওয়াশ করার উপকারিতা সম্পর্কে তো ভিউয়ার্স এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স বেশ কয়েকটা প্রয়োজনে আমাদের দাঁত স্কেলিং বা ওয়াশ করানোর প্রয়োজন হয় কখনো বাধ্য হয়ে কখনো বা বিভিন্ন প্রয়োজনে দাঁত ওয়াশ করানোর প্রয়োজন হয় তো চলুন আমরা দেখে আসি কি কি কারণে দাঁত ওয়াশ করাতে হয় এবং দাঁত ওয়াশ করানোর কি ধরনের উপকারিতা রয়েছে ভিউয়ার্স অনেকের দাঁতে স্পট থাকে এখানে দেখতে পাচ্ছেন দাঁতের উপরে স্পট দেখা যাচ্ছে এই স্পটগুলো সাধারণত অনেক শক্তভাবে দাঁতের সঙ্গে লেগে থাকে সাধারণত কোনো টুথব্রাশ কোনো টুথপেস্ট বা কোনো মাজনের মাধ্যমে এ ধরনের ব্রাশ এই ধরনের যে স্পটগুলো থাকে সেগুলো ব্রাশের মাধ্যমে তোলা সম্ভব হয় না তো এই ধরনের স্পট যাদের আছে এমন হালকা স্পট থাকতে পারে বা এর থেকে অধিক স্পট যদি থাকে তাহলে যদি আপনি দাঁতগুলো স্কেলিং করান তাহলে কিন্তু দাঁতগুলো ভালো হয়ে যাবে যেমন যদি কোনো কঠিন স্পট হয় অনেক বছর ধরে স্পট লেগে আছে সেগুলোও যদি আপনি দাঁত স্কেলিং করান তাহলে সে দাঁতগুলা পরিষ্কার হয়ে যাবে এছাড়া দাঁতের স্পটের সঙ্গে সঙ্গে কখনও কখনও দাঁতে পাথরও হতে দেখা যায় যেগুলো আমরা মেডিকেল ভাষায় ডেন্টাল ক্যালকুলাস বলে থাকি তো দেখতে পাচ্ছেন দাঁতের প্রতিটা দাঁতের গুঁড়ায় খাদ্যকণা জমে জমে সেখানে শক্ত হয়ে গেছে আর সেটি হচ্ছে ডেন্টাল ক্যালকুলাস বা বাংলাতে আমরা পাথর বলে থাকি তো এ ধরনের পাথর পড়ে যে সমস্যাগুলো হয় এ ধরনের সমস্যাও আপনি স্কেলিং করালে এ ধরনের সমস্যা থেকে আপনি মুক্ত হয়ে যাবেন দাঁতগুলা সুন্দর দেখাবে দাঁতগুলা সাদা দেখাবে এবং দাঁতের মাড়িতে কোনো ধরনের কোনো ক্যালকুলাস থাকবে না যদি আপনি স্কেলিং করান মেডিকেল সায়েন্স বলে মাস অন্তর দাঁত স্কেলিং করাতে ছ মাসে যদি সম্ভব না হয় অন্তত বছরে একবার যদি আপনি দাঁত স্কেলিং করান তাহলে দাঁতের গোড়ার দিকে এ ধরনের ক্যালকুলাস জমতে পারবে না এবং যদি কি সামান্য স্পট থাকে তাও কিন্তু পরিষ্কার হয়ে যাবে তো ভিওয়ার্স স্কেলিং করানোর পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রতিটি দাঁতেই কিন্তু স্পট রয়েছে বিভিন্ন দাঁতে কম বেশি করে স্পট রয়েছে এ ধরনের স্পট খুব শক্তভাবে দাঁতের সঙ্গে লেগে থাকে এ ধরনের স্পটের জন্য আপনি বাসায় বসে কোনোভাবে এসব স্পট আপনি হয়তো তুলতে পারেন না এ ধরনের স্পট তোলার জন্য আপনাকে দাঁতের ডাক্তারের কাছে গিয়ে দাঁত স্কেলিং করতে হবে দাঁতগুলো ওয়াশ করতে হবে এখানে দেখতে পাচ্ছেন ওয়াশ করার পরের ছবি এভাবে স্পট থাকার কারণে অনেকটাই সৌন্দর্য সৌন্দর্যহানি ঘটে এবং এই সৌন্দর্যহানি যাতে না ঘটে দাঁতে যাতে স্পট না হয় তারপরে তার জন্য আপনাকে স্কেলিং করার পরে দাঁতের বিশেষ যত্ন নিতে হবে নিয়মিত পেস্ট এবং ব্রাশ দ্বারা আপনাকে দাঁত পরিষ্কার করতে হবে তাহলে পরবর্তীতে আপনি একবার স্কেলিং করার পরবর্তীতে ভালো থাকবেন ডাক্তারের নির্দেশনা অনুযায়ী চলার কারণে ভিউয়ার্স এছাড়া দেখা যায় যে দাঁতের গোড়ার দিকে এটি উপরের দাঁতেও হয়ে থাকে এটি নিচের দাঁতেও হয়ে থাকে দাঁতের গোড়ার অংশে এভাবে ক্যালকুলাস জমতে দেখা যায় যে ক্যালকুলাসগুলো আমাদের দাঁত এবং মাড়ি উভয়েরই ক্ষতি করে দাঁতও ক্ষয় করে মাড়িও সেই সঙ্গে ক্ষয় করে এভাবে পাথর জমার কারণে ধীরে ধীরে দাঁতের মাড়ি নিচের দিকে নেমে যায় এখানে দেখতে পাচ্ছেন মাড়িটা এখানে আছে এই মাড়িটা কিন্তু একটা সময় ছিল পাথর পড়ার আগে ঠিক এরকম অবস্থানে ছিল কিন্তু পাথর মাড়ির যে স্থানটি এখানে পাথরে কিন্তু এটি ভরাট করে দিয়েছে আর তার জন্য ধীরে ধীরে দাঁতের মাড়ি নিচের দিকে নেমে আসছে এভাবে চলতে থাকলে দাঁতের মাড়ি একটা সময় অনেক বেশি নিচে নেমে যাবে এবং এক সময় দাঁত নড়তে শুরু করবে আর তখন অকালে আপনার সে দাঁতটি ফেলে দিতে হবে দাঁত যদি ভেঙে যায় দাঁত যদি ছিদ্র হয়ে যায় গর্ত হয়ে যায় সে দাঁত ট্রিটমেন্ট করে রাখা যায় কিন্তু দাঁত যদি একবার নড়ে যায় তাহলে সে দাঁতে আর ট্রিটমেন্টে কোনো রকম ফলাফল পাওয়া যায় না তাই এই ধরনের ক্যালকুলাসের সমস্যা এবং স্পটের সমস্যা এড়াতে আপনাকে স্কেলিং করাতে হবে এছাড়া এই যে যে ক্যালকুলাসগুলো দেখতে পাচ্ছেন যে পাথরগুলো দাঁতের সঙ্গে জমে আছে এগুলার মাধ্যমে মুখের ভিতর অনেক ধরনের ব্যাকটেরিয়া হয়ে থাকে যেগুলো পচনের মাধ্যমে আমাদের কথা বলতে গেলে দুর্গন্ধ বের হয় মুখ থেকে এ ধর এগুলোর অন্যতম কারণ হচ্ছে এই ডেন্টাল ক্যালকুলাস তো স্কেলিং করালে আপনার এই ক্যালকুলাসগুলা জমতে পারবে না আপনার মুখ মুখের স্বাস্থ্যটি ফ্রেশ থাকবে এখানে দেখতে পাচ্ছেন স্কেলিং করার পরের ছবি এখানে দাঁতের এরকম অবস্থা ছিল এবং স্কেলিং করার পরে দেখতে পাচ্ছেন যে দাঁতগুলো দেখতে নতুন দাঁতের মতোই দেখা যাচ্ছে যখন আপনি দাঁতের দাঁতের ডাক্তারের কাছে গিয়ে দাঁতগুলা স্কেলিং করিয়ে নেবেন তখন দাঁতগুলো দেখতে সেম আপনার এমন দেখাবে যেমনটি এখানে দেখতে পাচ্ছেন এটি পূর্বের অবস্থা এটি স্কেলিং করার পরের পরের অবস্থা স্কেলিং করালে আপনার দাঁতের যে স্পটগুলো থাকবে সেগুলাও যেমন উঠে যাবে এ ধরনের পাথর থাকলে সেগুলাও পরিষ্কার হয়ে যাবে আর তার জন্য মুখের দূর দুর্গন্ধ দুর্গন্ধ থাকলে সেটি থেকেও আপনি মুক্তি পেয়ে যাবেন সেই সঙ্গে স্পটের সমস্যা থাকলে তাও আপনি রিমুভ করাতে পারবেন এছাড়া অনেকের দেখা যায় জিনজিভাইটিস রোগ থাকে যেটিকে মাড়ির প্রদাহ বলে থাকি মাড়ির প্রদাহ বা জিনজিভাইটিস হলে মাড়ি থেকে রক্ত ক্ষরণের সমস্যা হয়ে থাকে অর্থাৎ ব্রাশ করার সময় যখন দাঁত ব্রাশ করা হয় তখন দাঁতের মাড়ি থেকে ব্লিডিং হয় এছাড়া চোষণ দিলে রক্ত আসে ব্রাশ করতে গেলে রক্ত আসে মাড়িতে যদি কোনো ধরনের সামান্য খোঁচা লাগে সেক্ষেত্রেও মাড়ি থেকে রক্তপাত হতে দেখা যায় তো এটি জিঞ্জিভাইটিস বা মাড়ির প্রদাহ বলে থাকি তো ভিওয়ার্স এই মাড়ির প্রদাহর চিকিৎসা আপনাকে স্কেলিংয়ের মাধ্যমে করাতে হবে আপনি যখন এ ধরনের সমস্যা নিয়ে দাঁতের ডাক্তারের কাছে যাবেন তখন আপনাকে দাঁত স্কেলিং করে দিবে দাঁত স্কেলিং করে হয়তো আপনাকে কিছু ওষুধ দিতে পারে যদি আপনার মাড়ির সমস্যা থাকে তাহলে আপনাকে ওষুধ খেতে হবে আর যদি মাড়ির সমস্যা না থাকে তাহলে আপনার কোনো ধরনের ওষুধ খাওয়ার প্রয়োজন নাই আপনি যদি শুধুমাত্র স্পট ওঠানোর জন্য দাঁত স্কেলিং বা ওয়াশ করায় থাকেন তাহলে আপনাকে ওষুধ খাওয়ার প্রয়োজন হবে না আর যদি এ ধরনের রক্ত আস সমস্যার জন্য আপনার স্কেলিং করাতে হয় তাহলে আপনাকে কিছুদিন পাঁচ দিন বা সাত দিন বা দশ দিনের মতো আপনাকে ওষুধ খেতে হতে পারে তো এ ধরনের জিনজিভাইটিস বা মারির প্রদাহ সমস্যার জন্যও আপনাকে স্কেলিং করাতে হবে তো মোটামুটি বুঝতে পারছেন যে স্কেলিং করাটা দাঁতের জন্য কতটা প্রয়োজনীয় এবং স্কেলিং করানোর ফলে কি কি ধরনের উপকার আপনি পেতে পারেন তো ভিওয়ার্স এই ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য এছাড়া দাঁতের যে কোনো সমস্যায় পরামর্শ পেতে আমার ভিডিও ডেসক্রিপশন বক্স অনুসরণ করুন তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম